তারপরে পাঠা টোকে আর মায়ে দুটো পান পাতা নি এদিকে আন রে প্রকাশ নিয়া না দেরি করি নেবার পান গাবান দে ঢের খন বাপ ছাকলিস আচ্ছা কাছা কি চলবে নাই হ্যাঁ তোদের দাদা তোর বাপের দাদা তো বাদ যে গাবাবি তো ঘুঘি না জাল নিয়ে এসেছিস খবরদার এদিকে আসিস না হা দেখ ছিলাটু দেখিলে জামাটা খুলে দিছি আমার ওদিকে যাবার দরকার নেই তুই ঝাপা ওইদিকে ওইদিকে যা এই বাস্তব আমি এদিকে আছি তুই তোর দিকে সামাল আমি আমার এলাকা দেখে নিব ল দেখিলে চেক করে প্রমাণ দেখিলে তুই লে ছুয়া তো তিন বছর আলি তোর চেক করাই হে না কই গো মামা ছেলে বড় জোরদার করে হাততালি কুলকুলি দুটাই দেখ কাকে বলে মরদ বেটা ছিল ছোটদার মার রে তার একটা গাল কত ঘুরে ঘুরে দিব আমাদের মায়া লগিলে তোদের বেটা ছেলে গিলার মত না তো বে হইয়া লই ওইগুলা শুনিব নাই তোদের বিটি ছেলের কি দাম আছে তোদের বিটি ছেলের কোনো সাহস নাই যদি গান শুনতে যাবি তো সঙ্গে একটা করে বেটা ছেলে চাই কি শুন শুন ভালো গল্প তো আমি বলে দিছি মুখ খুলাইছি না কেনে বিটি ছেলের গাল কোনদিন খাইছি দিবি নাই তোদের নাম হচ্ছে মুহিলা গাল কেনে দিবি নাই মুহিলা তোরা কোন না পাইলে পটর পটর খালি মুটো হিলা এই জন্য তোদের নাম দিয়েছে মহিলা আর গাল দেখাছিস সত্যি করে বল না রাতে বারোটায় কব ঘর থেকে বেরোতে পারবি একাই হিম্মত আছে রাতে বারোটার গল্প বলছি আর বেটা ছিল দেখা দেখা এসে গেছে কই রে হাত রে একবার জামা শুন 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 তোদের যদি অত সাহস থাকতো ফাগুনের পঁচিশ দিনে বর সাজাই নিয়ে যাবে তখন আমি রিজার্ভ করলি গাড়ি কেমন তারপরে গেলছিলি তো উঠোয়ার জন্য তুই যাইস নাই তুই পন টাকাটার লোভে আমার বাপের কাছে মাগিতে গেছিলি খাল ভরা আমরা মাগিছি শুন শুন তোরা একটা বেটা ছেলে ফিরি বিয়া করে দেখান দিবি তবে তোরা কা মরদ বেটা ছেলে বলে মায়া লোকের কাছে ভিক মাগবি তোদের তোরা মায়া লোকের কাছে ভিক মাগবি আর মরদ বলবিস কারো কাছে ভিক মাগবি মায়া লোকের লো অধীন বটিস লে শুনা তোর বাপে আমার বাপকে কি বলেছিল সেটাই শুনা তবে ইয়াকে দিতেই হবে কি ঢের খুঁজছি দিয়ে দে সটরা বটে মরিব নাই তো মরাবো হাত তোকে আমি বলে দিছি হাতে নাই তো দাঁতে ছিড়িব কিন্তু তোকে দেখব তুই কত বড় মরদ বেটা তুই দেখানো আজকে দেখবার এসে তো তুই আর তোর মতন এখানে যত রথি আছে মানে যারা যারা পন টাকা নিয়ে বিয়া করেছে সামনে বল তো তোরা কে ডরাই নাকি বল বল আরে মাইরি সেদিন বিকাই গেছে এই বেটা ছিল জিলা মায়া লোকের কাছে দেখ বলিব কোন খারাপ কথা বড় দেব কেন লজ্জা লাগছে না লজ্জা মানে লজ্জা লাগছে তো ঢাকা নিয়ে না কিন্তু বলতে তো আমি বলবো বল ফুলটা দিলি বল আরে মাইরি তোরা বিকাই গেছিস এই মায়া লোকের কাছে পাঠা ছাগলের মত পাঠা ছাগল ঠিক আছে ঠিক আছে এ খাল ভরা পাঠা ছাগল তোরা আমার বাপে তোকে কিনে নিয়েছে পন টাকা দিয়ে ইয়ার পর দেখ তোদের বিটি ছিলার হচ্ছে জেনে বলছি মুখ খুলিস না কারণ তোদের নাম হচ্ছে অবলা ভালো লয় বেশি বলা বলেছিস আমাকে বললি পাঠা ছাগল তবে তুই এইটা বলে তো আরো বেজ করে নিলিস ঠিক আছে লে চালা শুরু কর বাপে হামা নগদ টাকা বাপে হামা নগদ টাকা মারি দাই মারি দাই বিকাই গেছি
ফুলের মত এইবার তুই দেখ কি বিপদ করলিস তোর বাপে যখন আমার বাপকে বলে নিয়ে গেল আর আমি তখন গাড়ি চাপে গেলি মাথায় টপর পরে লিলি তারপর তে আয়ে হাম বরাতি বরাত লেকে আয়ে হাম বরাতি তুম 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 পুরা ফটকা ফুটছে ই তখন ঘর ভিতরে ইয়া সঙ্গী জুড়িলা সঙ্গে বচাই কাঞ্চিস কেনে আমার বাবাই পাঠার সঙ্গে বিয়া দিইনি যদি তুই পাঠালো তো মাইকটা ধরে বলে দে তুই পাঠালো বলে দে আমি পাঠা আরে গো মামাসি রাজি চুল গিলা জেনে সত্য ইয়াকে পাঠা ছাগল ঠিক আছে মানিয়ে নিলি তারপর যখন দুয়ার লাগে গেল গাড়ি কুমার ছেলা বটি ইয়ার মায়ের কাকি ইয়ার মায়ের জেঠি ইয়ার মায়ের চোদ্দ পুরুষ একটা কুলাই করে ধান দুব ঘাস এই প্রদীপ পান পাতা আর চলে আইলো পাঠাটোর কাছে আর আসে নিয়ে পাঠাটোকে তোর বাপে কলে করে তোর বাপে বিহা করতে গেলে তোমাদেরকে কলে করে কে ঘর ঢুকাই শ্বশুর তোর বাপে কলে করে তোর বাপে তোর বাপে কলে করে হাতলি কই তোর বাপে কলে করে ঘর ঢুকাই ছিল তোর মায়ে তোর মায়ের কাকি ইয়ার মাইল এদিকে আই পাটা ভাঙি যাবে ইয়াকে পাঠা বলে দিয়েছি না ইয়ার মাথা গরম হয়ে গেছে ই যে কোন মুহূর্তে যে কিছু করতে পারে তারপরে তোর বাপ আইলো তোর বাপ এসে নিয়ে আমাকে কোলে নিয়ে যাবে বলছে বাবা আইছো তাহলে তোর বাপ কি পাঠার বাপ পটে তারপরে ইয়ার মা আইলো ইয়ার মায়ের চোদ্দ পুরুষ বলছে লে লে বটকে চুমা তারপরে পাঠাটোকে ইয়ার মায়ে দুটো পান পাতা নিয়ে তোর বাপে কলে করে তোহার বাপে তোর বাপে কলে করে ঘর ঢুকাই ছিল লো তোর মায়ে তোর মায়ের কাকি তোর মায়ের জেঠি তোর মায়ে পান পাতায় হাত কাজু মানছি লালো তোর মায়ে পান পাতায় হাত কাজু মানছি লালো তোর মায়ে পান পাতায় হাত কাজু মানছি লালো ওরালো আর আগাছ না মরে যাবি তাসুন দেখবি পাঠা ছাগলকে বলি দিয়ার আগে একটু তিলক দিয়ে চড়াই নেই তো মনে হয় তোকে সেইটাই করতেছিল আমার বাপে রাইট আমাকে তোর বাপে আমাকে চড়া ছিল মানে বলি দিবার জন্য তারপরে তোর মা এক ঘটি জল নিয়ে আইল আর আগু আগু জলটা নিয়ে নি দিয়ে দিব দিয়ে দিব